দেখো অনুষ্ঠান এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো পঞ্চশায়রের যে পুকুরে কিছুক্ষণ আগে ডুবে গিয়েছে ওই কিশোর, এবং যেমনটা স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সাঁতার কাটতে কাটতে দুপুর 3টে নাগাদ এই পুকুরের ঠিক মাঝামাঝিতে হঠাৎ তলিয়ে যেতে দেখেন তারা, এবং তারপর পুলিশে খবর দেওয়া হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে আশপাশের বাসিন্দারা এখানে ভিড় জমিয়েছেন, এবং পুলিশে খবর দেওয়ার পর এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সহকর্মী প্রবীরদেরকে দেখাতে বলবো, এই জায়গাতে এই মুহূর্তে পুলিশ এসছে এবং কলকাতা পুলিশের যে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তারা এসছেন, এবং এই মুহূর্তে ডুবুরি নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেমনটা দেখছিলাম যে এখানে যারা মাছ ধরেন বড় যে জাল, সেই জাল দিয়ে পুকুরের একটা পাশে তল্লাশি চালানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা এখন তল্লাশি চালানোর কাজ বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা দলের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা ডুবুরি নামিয়েছেন, ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে এই বিশাল মল্লিক বছর 18 বয়স, বিহারের বাসিন্দা, তিনি এই তার আত্মীয়ের বাড়িতে ঠিক পুকুরের অন্য পাড়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে তার আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠান উপলক্ষে আজকে আসেন, এবং তার সঙ্গে আরও একজনকে তিনি সঙ্গী করে দুপুরে তিনি এখানে স্নান করতে নামেন, এবং পুকুরের মাঝামাঝিতে যখন আসেন সেই সময়ে তিনি আর সাঁতার কাটতে পারছেন না, এমনটা তিনি জানান তার সঙ্গীকে। এবং কথা বলতে বলতেই আচমকা তাকে তলিয়ে যেতে দেখা যায়। তার বাড়ির যারা সদস্য এবং তার আত্মীয়রা এমনটাই জানাচ্ছেন, এবং তারপর থেকে এখনও পর্যন্ত ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে, এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে, স্থানীয় বাসিন্দারাও একপ্রস্থ তল্লাশি চালিয়েছেন, এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। অনুষ্ঠা ধন্যবাদ সত্যজিৎ। যে কিশোর তলিয়ে গিয়েছে তার ভাইয়ের কি বক্তব্য দেখুন। মানে বাড়িতে বসেছিল তো বলল গরম লাগছে, মানে চান, হ্যাঁ ওই বাড়িটা চান করতে যাচ্ছি, চান করেছে, আর চান করে সামনে এসছে এখান দিয়ে, মানে দুজন ছিল সাঁতার কাটছে, তো ও বলছে ও ভাবছে মনে আসছে, ও এখান দিয়ে চলে এসছে, ও পিছন পানা ওখান দিয়ে, তারপরে আমি যে ও বলছে নেই নেই পাচ্ছি না পাচ্ছি না, ওখান দিয়ে মানে আর পাইনি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।